রফেদানির মেয়ে হানাফির মাদ্রাসায় পড়ালে পড়ার কোনো তফাত আছে কি? প্রথম কথা হলো যে আমরা বলি রফেদানি, এই কথাটা যারা বলেন তারা একটু চিন্তা করবেন, এটি একটি সুন্নত, আর একটি সুন্নত দিয়ে একটি জাতির পরিচয় বহন করে না। সুতরাং ওই পরিচয়টা দিয়ে ব্যঙ্গ করার কোনো সুযোগ নেই। কাজেই এটা যদি কেউ বলেন তাহলে বলবেন যে তারা আহলুল হাদিস, তারা আসহাবুল হাদিস, তারা সুন্নি, তারা খাঁটি, এ ধরনের শব্দ প্রয়োগ করবেন, বিশেষণ যেগুলি সম্মানজনক। আর বললে যথাযথভাবে বলবেন রফউল ইয়াদাইন কারি, রফউল ইয়াদাইন কারি, শব্দটা হাদিসে যেভাবে আসছে ওইভাবে বলবেন। আপনার নাম কালাম, ধরেন কালাম, কেউ যদি বলে কাইল্লা আর ভাল লাগবে নাকি? রাগ করবেন, কালু রাগ করবেন, তাই না? সুতরাং হাদিসের পরিভাষা হলো রফউল ইয়াদাইন, দুই হস্ত উত্তোলন করা, এটা সুন্নত, বড় গুরুত্বপূর্ণ সুন্নত। কাজেই রফেদানি বলে এই ধরনের টিটকারি করা যাবে না, বরং বলতে হবে রফউল ইয়াদাইন কারি, আর না হলে আহলুল হাদিস বলবেন সোজা কথা, নাহলে সালাফি বলবেন, মুহাম্মদী বলবেন, হকপন্থী বলবেন, এই রফেদানি করে টিটকারি করবেন না। এরপর হলো যে এই যারা সালাফি, যারা সলাতে রফউল ইয়াদাইন করেন, তাদের মেয়ে হানাফি মাদ্রাসায় পড়বে, যদি আশেপাশে কোনো সালাফি মাদ্রাসা না পাওয়া যায়, সহি আকিদার মাদ্রাসা না পাওয়া যায়, তাহলে মন্দের ভালো হিসাবেও তো ওখানে গিয়ে কিছু জ্ঞান অর্জন করবে। সেখানে কি হবে, সাথে সাথে এই পার্থক্যগুলি, আকিদাগত পার্থক্যগুলি, ফিকহি মাসালাগত পার্থক্যগুলি পারিবারিকভাবে তালিম দিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন, তাতে কোনো অসুবিধা হবে না। কেননা কয়েকটি মাসালা একইমত, নাহলে হানাফিরাও তো আমাদের ভাই, আমরাও তাদের ভাই, পরস্পরই তো আমরা মুসলিম, পরস্পর তো সবাই কালিমা পাঠকারী, সুতরাং আমরা পরস্পরের প্রতি এই বিদ্বেষ কমিয়ে আনব এবং হানাফি ভাইদেরকে বলবো আপনারা সুন্নাহ মানার চেষ্টা করুন, সুন্নতের কাছাকাছি আসুন, আমরাও তাদেরকে দাওয়াত দেব এবং এভাবে আমরা সংশোধনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। ইসলামে 16 ডিসেম্বর অন্যান্য দিবস পালন করার বিধান কি? ইসলামে এগুলি বিধান না, এগুলি রাজনৈতিক কালচার। মেয়েদের মাদ্রাসায় পড়া জরুরি কেন? ছেলেদের যেরকম জরুরি, মেয়েদের সেই জন্য জরুরি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, সব মুসলিম, নর হোক আর নারী হোক, সবার উপরে জ্ঞান অর্জন করা ফরজ। কাজেই আল্লাহকে চিনা, তার রসুলকে চিনা, ইসলামকে চিনা, মৌলিক জ্ঞান, এই জ্ঞান অর্জন করার জন্য ছেলেকে যেরকম পড়াবেন মেয়েকেও ওরকম পড়াবেন। দুনিয়ামুখী উদ্দেশ্য না, উদ্দেশ্য হবে দিন শিখা, আল্লাহকে চিনা, রসুলকে চিনা, রসুলের তরিকা চেনা, সেই অনুযায়ী আমল করে যেন সেও বাঁচে আপনিও বাঁচতে পারেন। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা মেয়ে পড়াইলেন আর একজন সৎ দিনদার ছেলের কাছে তুলে দিলেন, আপনি একটা জান্নাত কিনে নিলেন, আর একটা মেয়ে পড়াইলেন, দিন শিখাইলেন, আর একটা দিনদার ছেলের হাতে তুলে দিলেন, আপনি আরেকটা জান্নাত কিনলেন, পিছপা হবেন কেন? ভালো কাজ। প্রশ্ন, হানাফি ও রাফাদানির মধ্যে পার্থক্য কি? দেখুন রফউল ইয়াদাইনকারী তারা দুই শ্রেণীতে মূলত বিভক্ত। একদল লোক রফউল ইয়াদাইনকারী যারা রফউল ইয়াদাইন করেন তবে নির্দিষ্ট একটি মাযহাব মানেন, যেমন মালিকি, শাফিঈ, হাম্বলি, চার প্রসিদ্ধ চারটি মাযহাবের ভিতরে তিন মাযহাবের লোকেরাই রফউল ইয়াদাইন করেন হানাফি ছাড়া। আর আরেক দল রফউল ইয়াদাইনকারী আছেন যারা নির্দিষ্ট কোনো মাযহাব মানেন না, বরং
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে যে আদর্শের উপরে রেখে গেছেন সেই আদর্শ সাহাবাদের বুঝ অনুযায়ী তারা গ্রহণ করে থাকেন। তাদেরকে বৈশিষ্ট্যগতভাবে আহলুল হাদিস বলা হয়, আসহাবুল হাদিস বলা হয়, আহলুল আসার বলা হয়, আস সুন্না বলা হয়, আল জামাআ বলা হয়, আহলুস সুন্না ওয়াল জামাআ বলা হয়, কোথাও মুহাম্মদী বলা হয়, কোথাও সালাফি বলা হয়, কোথাও আনসার সুন্না বলা হয়। সুতরাং এগুলি বৈশিষ্ট্যগত নাম। কাজেই এই আমাদের ভারতবর্ষের, বিশেষ করে আমাদের বাংলাদেশের কথা আমরা বলবো, ভারতে আপনার কিছু লোক শাফি মাঝহাবেরও আছে, হাম্বলি মাঝহাবেরও কিছু লোক আছে। আমাদের মধ্যে খুঁজলে হয়তোবা কুটিতে একজন হাম্বলি পাওয়া যেতে পারে, নাহলে সকলেই যারা রফুলিয়েদেন করেন তারা সকলেই আহলুল হাদিস। সুতরাং আহলুল হাদিসের সাথে হানাফিদের পার্থক্য হলো, হানাফিরা ইমাম আবু হানিফা নোমান ইবনু সাবেদ রাহেমাহুল্লাহকে এর অনুসারী ফিকি মাসালায়, আর তারা মনে করেন যে ইজতিহাদের দরজা ইমাম পর্যন্ত শেষ, আর শরীয়তের কোনো বিষয়ে গবেষণা করার প্রয়োজন নাই, ইমাম যা করে গেছেন তাই করবে। আর আহলুল হাদিসরা বলেন কিয়ামত পর্যন্ত গবেষণার দরজা খোলা থাকবে। তারা নির্দিষ্ট একজন ইমামের অনুসারী তকলিদ করেন, আহলুল হাদিসরা বলেন সর্বাবস্থায় তকলিদ বর্জন করে সরাসরি সুন্নতের ইত্তেবা করতে হবে, সুন্নত মানতে হবে। আহলুল হাদিসরা কোরআন সুন্না অনুযায়ী জীবনযাপন করেন, দলিল অনুযায়ী জীবনযাপন করেন। আর হানাফি ভাইয়েরা তাদের মাঝহাবের দলিল অনুযায়ী, ফতোয়া অনুযায়ী তারা জীবনযাপন করেন, চাহে সে ফতোয়াটা রায় ভিত্তিক হোক, কিয়াস ভিত্তিক হোক, অথবা হাদিস ভিত্তিক হোক। হাদিস ভিত্তিক হলে তো আপনার স্বর্ণের উপরে সোহাগা, আর হাদিস ভিত্তিক না হলে সেটি রায় অথবা কিয়াস ভিত্তিক হবে। তো অনেক যারা প্রকৃত হানাফি, যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে অন্তর থেকে ভালোবাসেন, তারা কিন্তু আসলে আপনার ইমাম আবু হানিফার এই উপদেশকে মেনে চলেন, সহি হাদিস পেলে তারা সহিটাকে গ্রহণ করেন, মাঝহাবের ফতোয়াকে ছেড়ে দেন। তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো তার সুযোগ্য দুজন ছাত্র ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ রাহিমাহুমাল্লাহ। তারা দুজনই ইমাম আবু হানিফার দেওয়া ফতোয়ার তিন ভাগের দুই ভাগকেই প্রত্যাখ্যান করেছেন হাদিস ভিত্তিক না হওয়ার কারণে। কাজেই তারাই হলেন প্রকৃত হানাফি। আর বর্তমানে আমরা যারা হানাফি হানাফি বলে করছি, তারা অনেকেই জেদ বশত আমরা মাজহাবকে ধরে রেখেছি, এতে দলিল থাক বা না থাক, এইখানে হলো আহলুল হাদিসের সাথে বা রফল ইয়াদেনকারীদের সাথে হানাফি ভাইদের পার্থক্য আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে শেষবারে একটি অনুরোধ করে যাচ্ছি, অনুরোধটা হলো এই যে আমাদের আহলুল হাদিস ভাইদের মধ্যেও কোন কোন মাসআলায় আপনার দ্বিমত থাকতে পারে, কিন্তু দ্বিমতকে কেন্দ্র করে যেন আমাদের মধ্যে দোলাদলি না থাকে, খবরদার দোলাদলি যেন না হয়। যেমন আজানের ইকামত কিভাবে হবে, আমরা কিন্তু হাদিসে দুই প্রকারের ইকামতের শব্দ পাই, একটা হলো জোর সংখ্যায় বলা আজানের মতো, আর আরেকটা হলো আপনার বেজোর সংখ্যায় বলা বাক্যগুলি হাদিসে উল্লেখিত। হাদিসে উল্লেখিত বাক্য দ্বারা কাদগামতিসলা কাদগামতিসলা দুবার, কাদগামতিসলা এটা রিপিট, আর শেষে আল্লাহু আকবর রিপিট, এটা হাদিসের উল্লেখিত। আবার সহিহে দেখা যাচ্ছে যে ওখানে মাররাতাইন আর মাররাতান, একবার আর দুবার, কিন্তু ওখানে শব্দগুলি উল্লেখিত না। সেই হিসেবে আমরা বিচারে নিতে পারি ইকামত তিন প্রকারে। এক প্রকারের ইকামত হলো আমাদের হানাফি ভাইয়েরা যেটা দিয়ে থাকেন, সেটা আপনার আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ মুসলিমে আসছে এই ইকামতের কথা। আবার আমরা যারা দিয়ে থাকি এই যে আপনার কাদ কামতিস সালা ডবল বলে, এটা আপনার একেবারে বলিষ্ঠ হাদিস দ্বারা প্রমাণিত।
আর হাদিসের বাক্যগুলি রেখে দিয়ে ওই যে হাদিসে বলা হচ্ছে যে জোড়া আর বেজোড়, ওটাকে আপনার বিশ্লেষণ করলে তৃতীয় আর একটা প্রকার আমরা পাই, যেটা হলো যে কেউ চাইলে একবার করে আল্লাহ আকবার বলবে, এটা তৃতীয় মত হিসাবে আপনার উল্লেখ করেছেন। এই জন্য শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে এই মাসআলায় উদার হওয়া উচিত, উদার হওয়া উচিত, বরং সালাফিদেরকে হাদিসে যেগুলি আছে সেগুলির উপরে সময় মতো কখনো একটা কখনো আরেকটা কখনো আরেকটা করলে কোনো অসুবিধা নাই। শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও এইরকম অভিমত দিয়েছেন। কাজেই আমাদের মধ্যে যেন এই একটি মাসআলা নিয়ে বিতর্ক না হয়, যে যেমন আমাদের হানাবি ভাইয়েরা না বুঝে কোথাও যখন কেউ একবার একামত দিয়ে বলেন একামত হয়নি আবার একামত, এটাও যেমন ঠিক না, আবার কেউ যদি জোড়া দিয়ে ফেলে এই হয়নি আবার একামত দাও, এটাও তেমন করা উচিত না, যেহেতু আছে। আবার কেউ যদি আল্লাহ আকবার একবার বলেন, ঠিক আছে, তিনি ওই হাদিস থেকে বুঝেছেন, যদিও হাদিসের শব্দটা ওইভাবে নাই, কাজে এ নিয়ে দ্বন্দ্ব না করাই আমি ভালো মনে করি। তবে মনে রাখতে হবে বিশুদ্ধতার দিক থেকে অগ্রাধিকারের ভিত্তিতে যেটা দেখা যায় সাহাবি আবু মাহজুরা তিনি যে রেওয়ায়ত করেছেন ডবল একামতের, সেই আহাবি মাহজুরা এবং তার পুত্র তারা কি করেছেন আপনার এই যে আপনার আমরা যে একামতটা দিয়ে থাকি সহি তরিকা অনুযায়ী আপনার বেজুর সংখ্যার যে একামত দিয়ে থাকি এই একামতটা তিনি বর্ণনা করেছেন ডবলের, কিন্তু দিয়েছেন তিনি এটা, কাজেই বোঝা যায় যে এই পক্ষে দলিলটা অধিকতর মজবুত। তাই বিশুদ্ধতার দিক থেকে বিচার করলে আমরা যারা আপনার শব্দগুলি হাদিসে পেয়েছি কদ কামাদিসলা কদ কামাদিসলা আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হলো আপনার সর্বাধিক বিশুদ্ধ। তারপরে কেউ যদি আপনার ডবল দেন তাহলেও দিতে পারেন, তবে না দেওয়াই ভালো, কারণ এটা মানে আজান হবে একরকম একামত হবে আরেক রকম, সেটা না হওয়াই ভালো। আজান তো আমরা তরজিহ দিই না, বেলালি আজান দিই, কাজে একবার একবার হওয়া ভালো। সর্বশেষ যারা এই এক শব্দ হাদিস থেকে নিয়ে করছেন তাদেরকেও বলবো যে আপনারা হাদিস বুঝে এটার হাদিস থেকে নিজেরা বুঝে ওখানে দুইটার পেয়েছেন, কিন্তু হাদিসে সুবহু শব্দগুলি আছে, কাজে এই নিয়ে আপনারা কোনো বাড়াবাড়ি করবেন না। আপনাদেরকে এই অনুরোধ রেখে সকলের কাছ থেকে আমি বিদায় আরজ করছি, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আর সম্ভব হলে আপনারা কোনো ছাত্র যদি হাফেজ ও আলেম বানাতে চান তিন চার বৎসর কমপক্ষে আমার কাছে রেখে, যদি আর ওই ভাষা ব্যাকরণ শেখাতে চান, দুনিয়ার একটু লোভ লালসা জেদ মহব্বত এগুলি বাদ দিয়া মোবাইল টোবাইল এই ধরনের লোভগুলি বাদ দিয়ে একেবারে আল্লাহর ওয়াস্তে সন্তানকে দেবেন আর পড়বে আলেম বানাবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের কাছেই আমরা, যেহেতু গাজীপুর বোর্ডবাজারে বেশি দূরে নয়, আপনারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই দাবি রেখে সকলের কল্যাণ কামনা করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, দোয়া করছি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।